250,000 views 3 days, more than of your videos are being looked at more often. এটা দিয়েছে নিউ অ্যাচিভমেন্ট স্মাইলি দিয়ে। তো এটা একটা বিশাল বড় মানে অ্যাচিভমেন্ট, সত্যি সত্যি অ্যাচিভমেন্ট আমাদের জন্যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো অনেক দোনামোনা চলছিল, এত চাপ নিয়েও ব্লগ করছিলাম, সব কিছুই করছি। কুনাল আমাকে বারবার বলছে যে না, ব্লগিংটা ছাড়লে হবে না, এটাকে ধরে রাখতে হবে। তো কোথাও গিয়ে আমার মাথার ভেতরে একটা মানে ফ্রিকল মাইন্ডেড ছিলাম আমি কিছুদিন আগেও, বাট আজকে সকালবেলা এইটা না মানে একদম মানে মেক মাই ডে যাকে বলে, এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট। তো যেটুকুই যে কাজটাই করি না কেন, ছোটই হোক আর বড়ই হোক, এটার পেছনে কিন্তু অনেক পরিশ্রম। নট অনলি মি, কুনালও অনেক এর পেছনে এফর্ট দেয়। তো দুজনে মিলে আমরা অনেক খেটে খুঁটে এই চ্যানেলটাকে বানিয়েছি। আর এই অ্যাচিভমেন্টটা নট অনলি শুধু আমার, এই অ্যাচিভমেন্টটা হচ্ছে আমাদের পুরো কমিউনিটির জন্যে, আমার, কুনাল এবং তোমাদের সবার জন্যে। কেননা আমরা যে ছোটোখাটো একটা কমিউনিটি বানিয়েছি, মানে আমাদের একটা ছোটো একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে কিন্তু তোমাদের যদি সাপোর্ট না থাকতো, ভিডিও যদি তোমরা না দেখতে না ভালো লাগতো, তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা আসতো। তো যাই হোক, ছোটো কমিউনিটি, ছোটো পরিবার, তো অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আমাদের সত্যি খুব ভালো লাগে। যা গরম পড়েছে কাল থেকে বলছি, কালকে রাত্রিবেলা রীতিমতো আমরা ফ্যান চালিয়ে শুয়েছি, ফ্যানটাকে একে দিয়ে শুয়েছি, নাহলে পুরো ঘেমে যাচ্ছিলাম। তো আজকে সকালবেলা যেটা করেছি, ব্লগটাকে আপলোড করে দিয়ে আমি প্রাণায়াম করে নিয়েছি, নিয়েই সঙ্গে সঙ্গে স্নানটা সেরে ফেলেছি। তো অনেকটা কাজ এগিয়ে গেছে, তো এরপর ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্ট খেয়ে বিছানা টিছানা তুলে তারপরে খাতা ফাতা লিখবো। এই ওখানে কী করছিস রে, দেখো কোথাও রান্নাঘরে ঢুকে কি শোকাশুকি করছে, কেন বলো তো? এখানে আমার ব্রেকফাস্টটা রাখা রয়েছে, ও ডিমের দিয়ে এই প্যানকেক টাইপের বানিয়ে দিয়েছে মা, তো এটা এখন খাবো। কুনালের অলরেডি তোমার ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি তলায়। তো ভাবছি আগে খাতাটা লিখে নিই, তারপরে বিছানা টিছানা তুলবো, কারণ কুনাল বিছানায় বসে একটু টিভি দেখছে। আর হঠাৎ করে গরম পড়তে তো তেল মেখে এখন স্নান করা যাচ্ছে না, অলিভ অয়েল, তো স্ট্রেট আমি চলে গেছি নারকোল তেলে, যেটা আমার অল টাইম ফেভারিট। তো আজ এই নারকোল তেল মেখে স্নান করেছি। কী খাচ্ছ গো? মুড়ি তরকারি খাবি? না। আর মা আমাকে দেখে হাসছে, বলছে যে দেখো আমি এখানে এখন মাদুর পেতে বসেছি, কারণ এখানে যে ডাইনিং টেবিলটা ছিল আমি ডাইনিং টেবিলে বসেই খাতা লিখতাম। তো ডাইনিং টেবিলটা ঘরে দিয়ে দিয়েছে, ঘরে আর বসতে ইচ্ছা করে না, কারণ এখানে ন্যাচুরাল লাইটটা পাওয়া যায়। তো আমি এখানে এই মাদুরটা এইভাবে পেতে নিয়েছি, একটা টুল নিয়েছি, আর এখানে বসে বসে খাতাটা লিখে নেবো। আর ওটাকে দেখো কিরে, ও বেড়াল দেখছে, ওইখানে একটা বেড়াল থাকে, ওই বেড়ালটাকে ও সবসময় ফলো করে। বেবি, এ বেবি, দেখো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে ও বেড়াল দেখছে। অ্যানিভার্সারিতে কুনাল আমাকে দুটো তিনটে ড্রেস কিনে দিয়েছিল, মানে আমি পছন্দ করেছি, ও কিনে দিয়েছে। তো দেখো এই জ্যাকেটটা কুনাল কিনে দিয়েছিল, এটা এত সুন্দর দেখতে, এটা মানে খুব বেশি ঠান্ডায় পরার নয়, বাট খুব স্টাইলিশ জিনিসটা। আর এরকম সিকোয়েন্সের কাজটা ছিল, বাট এত কষ্ট হচ্ছে যে এবছর শীতে মানে এটা তো পরা গেল না, আর এখন তো আর পরাই যাবে না, আবার সামনের বছর শীতে এটাকে পরতে হবে। তো জিনিসটা এত সুন্দর না, আর আমার এত পছন্দ হয়েছে। আর একটা ডিটেলিং দেখো, এটা তো এরকম ব্ল্যাক রয়েছে, এটাকে যদি আবার ঘুরিয়ে দেওয়া হয়, এগুলোকে চেঞ্জ করে দেয়, তাহলে আবার সিলভার হচ্ছে, আবার এটাকে উল্টে দিলে ব্ল্যাক। তো যেটা যখন ইচ্ছা তার সাথে ম্যাচিং করে পরা যাবে। আর জিনিসটা একদম না সেই কী বলবো, ডিস্কো টাইপ, তাই না? দারুণ দেখতে। আর শীতকালটা জিন্স পরে কাটিয়ে দিয়েছি, এবার একটু গরম গরম পড়ছে, এত কিছু পরা যাবে না। কুর্তিগুলো বার করছি, সেই কেচে কেচে ঢোকানো, একটাও আয়রন করা নেই, এখন যেখানে যেতে হবে একটা করে কুর্তি আয়রন করে পরে যেতে হবে। আর সবকটাই একসাথে আয়রন করবো, সে টাইমটাও পাচ্ছি। আরে আজকে তো আমার গাড়ির ইন্স্যুরেন্সের লাস্ট ডেট, আজকে ওরা ফোন করেছিল পেমেন্ট করতে হবে, ওই জন্য আমিও বেরোচ্ছি কুনালের সাথে, আমার একটু ব্যাংকিং কাজ আছে, কুনালের সাথে বেরোচ্ছি। দু চাকাই হোক আর চার চাকাই হোক, ড্রাইভার রেডি, মাঝে মাঝে ড্রাইভারকে একটু ভালো মন্দ খাইয়ে দিতে। হ্যাঁ,
এটিএম এর কাজটা মিটে গেল আর ইনস্যুরেন্সের কাজটাও মিটে গেল আর এই কি লাস্ট ডেট ছিল না কালকে লাস্ট ডেট আজকে তো আজকেই লাস্ট ডেট ছিল কাজটা মিটে গেল মাথাটা থেকে মানে কি বলবো একটা বড় কাজ নেমে গেল কেননা গাড়িটা নিয়ে আমরা সবসময় বেরোই ইনস্যুরেন্সও দেওয়া না থাকলে মাথায় একটু চাপ হয়ে যাবে আমার সাথে বেরোলে এরকম হবে আমি কাজে বেরিয়েছি ওকে এখন নিয়ে বিস্কিট নিলাম একটা বন পাউন্ড নিলাম বিকেল বেলা চায়ের সাথে খিদে খিদে পায় আর দুটো লেজের প্যাকেট নিলাম বিকেল বেলা খাওয়ার জন্য তোমার কিছু লাগবে বিকেল বেলা আর আমাদের চন্দননগরে এই যে ট্রেন মোটামুটি রেডি আর শুধু বোধ হয় জামা কাপড় মানে ঝোলানোর অপেক্ষায় তো বেশ ভালো হলো একদম বাড়ির সামনেই হয়ে গেল কি বিস্কুট নিয়েই ঘুরছে কুনাল তো যখনই বেরোবে এদের বিস্কুট না খাইয়ে যাবে না বাড়িতে থেকে বেরিয়ে এক দফা খাওয়ানো হয়ে গেছে বাড়িতে ঢোকার সময় আবার আর এক দফা চলছে বাবা এর তো শরীর নাড়াবে না এ শুয়ে শুয়ে বিস্কুট খাবে বাপ রে বাপ দেখো ও শুয়ে আছে ওকে কুনাল বিস্কুট দিচ্ছে ও শুয়ে শুয়ে বিস্কুট খাবে কি রে তোর শরীরে এত আলিশ্য কুনাল এখন বলে কি চলো আবার এখানে ঘুরে আসি মানে মজা পেয়ে গেছে ওই যে আগের দিন ওইখানটা আমরা দাঁড়িয়েছিলাম তোমাদের বললাম দারুণ পিকনিক স্পট ওখানে দাঁড়িয়ে শর্টসও বানালাম আমরা কয়েকটা দেখে নেবো তো আবার যাচ্ছি এখন এই গরমের সময় এই জায়গাটা হেভি বলো ঠান্ডা হাওয়া দারুণ লাগে এখানটা আসলে পুরো একদম ঠান্ডা সুন্দর পরিবেশ এখানে মাস্কেরও প্রয়োজন নেই কারণ ধারে পাশে কেউ নেই উপরে গাছের ছায়া আর কি চাই হঠাৎ করে মেঘলা হয়ে গেল না গো রোদ্দুরটা দেখো হঠাৎ করে পড়ে গেল ওখানে কি হচ্ছে গোটা শর্ট করবে দেখো আমি ক্যামেরাটা অন করে তোমাদের দেখাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম হঠাৎ করে আমার চোখে পড়লো এই একটা এখানে নারকোল গাছ আর নারকোল গাছের তলাটা পুরো সিঙ্গোনিয়াম গাছে পুরো ভরে গেছে আমরা পয়সা দিয়ে এগুলো নার্সারি থেকে কিনে আনি কত করে দাম নেয় আর দেখো এখানে বন আমি যদি অন্য সময় হতো ওইখানটা গিয়ে তুলে আনতাম কিন্তু এখানটা যা জঙ্গল আমার ভয় করছে যদি সাপখোপ থাকে বাপরে বাপ এখানটা পুরো একদম মানে পুরোটা ছাওয়া মা ভেতরে কী সব খসখস আওয়াজ হচ্ছে কে ঢুকেছে না কী হয়েছে রে ভাই ওই দেখো ওই কুকুরটা ভেতরে ঢুকেছিল এই দেখো বেরোলো দেখেছো কি সাহস তুই কোথায় ছিলিস এতক্ষণ বিস্কুট খাওয়ালো সবাইকে এবার এখন এসছে আর বিস্কুট নেই এবার কি করব ও কি করলো বলতো ও ওই জঙ্গলের ওইখানটা দিয়ে নেবে ও এখানে এলো আর বিস্কুট নেই পরে খাবি আমরা আবার বেরিয়েছি এই দেখো বিস্কুটের প্যাকেট আর সেই যে দেখলে কুকুরটাকে তাকে কুনাল বলে আয় 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 তুই দাঁড়া আমি আসছি ওই যে ওই দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাচ্ছে দাঁড়া এ দেখ এনেছি তোর জন্য বিস্কুট আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে তাহলে দাঁড়ান 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 বাড়িতে চলে এসেছি কুনাল আমাকে নামিয়ে দিয়ে আবার বেরিয়ে গেল আর আমি এখন এইটা নিয়েছি অ্যালস গুডনেসের উপটান একটা এটার মধ্যে হলুদ আছে যেটা ট্যান রিমুভিং করতে খুব ভালো কাজ দেয় যে হারে আজকে রোদ্দুরে ঘুরেছি বাবা কুনাল বলছিল আমার সাথে বেরোলে কিন্তু কাজগুলো করতে হবে আমার সাথে ঘুরতে হবে না ঠিক আছে চলো কিন্তু যদিও আমার মানে খুব একটা তাড়াতাড়ি ট্যান আমার গায়ে পড়ে না ফিরবে এত রোদ্দুরে যখন ঘুরেছি আর এখন যেহেতু আমার হাতে একটু টাইম আছে মানে লাঞ্চ করতে দেরি আছে কুনাল ফিরুক তারপর লাঞ্চ করব মোটামুটি সব কাজ আগে স্নানটাও হয়ে গেছে তো একটু টাইম আছে মুখে এই মাস্কটা এখন অ্যাপ্লাই করব করে হয় একটু টিভি দেখব নাহলে একটু মোবাইল ঘাঁটবো রিল্যাক্স করব তো মাস্কটা লাগিয়ে ধুয়ে ফেলেছি মুখটা অনেক বেশি ফ্রেশ লাগছে তো এইবার আমি মুখে এই অ্যালোভেরা জেলটা দেবো পতঞ্জলির
তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, আমি এটাই ইউজ করি সারা শীতকাল। আমি তো কোল্ড ড্রিঙ্ক বলছি, কোল্ড ক্রিম তো আমি মাখি না, কেননা কোল্ড ক্রিম মাখলে মুখ ভীষণ কালো করে দেয়। আমি শুধু অয়েল ম্যাসাজ করি সারা বডিতে আর ফেসে, বাট এইটা যখন মনে হয় চুল মুখটা খুব ড্রাই লাগছে তখন আমি পতঞ্জলির এই অ্যালোভেরা ইউজ করে নিই। এটা ভীষণ ভালো, অনেকক্ষণ থাকার পরও না আমাদের স্কিনটা খুব ড্রাই করে দেয়, খুব খারাপ লাগে তখন যদি এটা আমরা ইউজ করি। এটা একদমই নন স্টিকি, নন অয়েলি, চিপচিপা নয় আর মুখটাকে কিন্তু কালোও করে না, গ্লো করে। মাকে বললাম ওদের খেতে দিয়ে দাও, মা ওদের খেতে দিচ্ছে, ওরা খেয়ে নিচ্ছে, কেননা কুণাল ফোন করে বললো ওর আসতে দেরি হবে, তুমি খেয়ে না। তো আমি তো একা খাই না, কুণাল আসলেই খাই, কারণ একা একা খেতে ভালোও লাগে না। তো মাকে তো অনলাইনে পেমেন্ট হচ্ছিল না, তারপরে লাস্টে ভান্ডারিতে ফোন করলাম, দাদাকে পাঠালো, এই যে দাদা এসে আমাকে করে দিল, এখন আমার ইন্স্যুরেন্স কমপ্লিট। কি দাদা, হ্যাঁ এখন ইন্স্যুরেন্স রিনিউয়াল হয়ে গেছে, কোনো প্রবলেম নেই একদম। মায়ের খাবার বাড়া প্রায় হয়েই গিয়েছিল, তার মধ্যে ওই দাদা এসেছিলেন, তো আমরা একটু খেয়ে নিই দাঁড়িয়ে গেলাম। আর আজকে ডিনারে কাল এই ডিনার খাবে, আমি সব উল্টোপাল্টা বলছি, আজকে লাঞ্চে রয়েছে ওই মাংস দিতে এসেছে বলে শুক্তো কালকে যেটা হয়েছিল, আর তার সাথে রয়েছে মাছের কারি, আর এখানে চালতার আচার, ও আর এখন এসছে ওই বেবিদের জন্য মাংস দিতে এসছে, কুণাল আবার উঠে গেল, এসে গেল ওদের মাংস, বেবি আবার ছোট ছোট আসছে, মানে ওদের জিনিস এসছে, কি আনন্দ করেছে। তোর আর হচ্ছে না, এই জানলাটাতেই তোকে ঘর বানিয়ে রেখে দেবো, এখানেই থাকবি, এখানেই খাবি, এখানেই শুবি, ওর আর হচ্ছে না। আর আমি রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি তলায়, আজ কালকে খিদে খিদে বাঁচবে, এখন আমার ঘুম ঘুম পাচ্ছে, রোজ কী হচ্ছে ভগবান জানে। যাই হোক, 4 বাজে আমি চলে যাচ্ছি, টাটা, আপাতত তোমার সঙ্গে দেখা হবে, তোমাদের সঙ্গে দেখা হবে কিছু কয়েক ঘন্টা বাদে, যদি কুণাল ব্লগ করে দ্যাটস দ্য আদার থিং। আলু কত করে? কি চন্দন, কি বাজারে এসছি, এখনো সেরকম বাজার খোলেনি, এই দাদার কাছ থেকে মোটামুটি যা পেলাম নিয়ে নিলাম, পেঁয়াজ আলুটাই হচ্ছে মেন দরকার ছিল, ওই জন্য ওটাও নিয়ে নিয়েছি। থামস আপ দুটো, স্প্রাইট একটা, ফ্যান্টা হবে, ফ্যান্টা হবে। ছানা খেয়ে কেমন লাগছে বলো? ছানা খেয়ে কিচ্ছু ভালো লাগে না আমার, অখাদ্য লাগে, অখাদ্য মানে পুরো ব্ল্যান্ড, কোনো কিছু স্বাদ নেই, টেস্ট নেই, কিচ্ছু নেই। আর সত্যি কথা বলতে কি, আজকে না মানে আমার রাত্রে ডিনার রুটি খেতে একদম ইচ্ছা করছে না, আমার খুব ইচ্ছা করছে একটু ঝাল ঝাল করে ম্যাগি বানিয়ে খেতে, বাট আমার মা রুটি করছে, আর বাট আমাকে যদি এখন বলে ম্যাগি বানিয়ে খেতে, আমার তো পুরো একদম লেজি লাগছে, আমি তো এখন বানিয়ে খেতেই পারবো না, তো যা দিচ্ছে তাই এখন ঠাকুরের নাম করে খেয়ে নেবো, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হবো, তারপরে ডিনার খাবো, তার আগে ব্লগটাকে শেষ করবো, এডিটিংটাও করে রাখতে হবে কালকের জন্যে। তো চলো, গুড নাইট, আশা করি তোমাদের ব্লগটা কিছু হলেও দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুখানি, আবার দেখা হবে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্যে গুড নাইট অ্যান্ড লাভ ইউ।